হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাদাত হোসেন মিলন বলছিলাম। যমুনা ফিউচার পার্ক থেকে লেভেল 4 ব্লক ডি, অ্যান্ড দেন আমাদের সবচেয়ে আরও ইজি হয় যদি যমুনা ফিউচার পার্কে এসে ব্লক ডিতে এসে আই সেন্টার ফ্রন্টে এসে যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে সেক্ষেত্রে আমাদের শপটা পেতে আরও ইজি হবে। অ্যান্ড দেন তারপরেও আমি বলে দিচ্ছি যে আমাদের শপ নাম্বার হচ্ছে 17A ব্লক ডি লেভেল 4। তো দেন আজকে আমি কিছু আপডেট, আমাদের ফোন আছে শাওমির, আমি শাওমির অ্যাকচুয়ালি প্রমোটার নয়, তারপরও আমাকে সব পক্ষ থেকে ওইভাবে আমাকে প্রমোট দেওয়ার জন্য বলা হচ্ছে। তো দেন সেক্ষেত্রে আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো আমাদের লো প্রাইস থেকে যেটা শুরু হয়েছে শাওমির রেডমি 8A, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা আরেকটা কথা বলি নি যে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছি শাওমি রেডমি অ্যান্ড MI এটা নিয়ে, অ্যাকচুয়ালি সব কিছুই এক, ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু আলাদা কোনো কিছু নেই। তো দেন আমাদের লো প্রাইস যেটা হচ্ছে আমাদের রেডমি 8A, দেন আমাদের এই ডিভাইসটা হচ্ছে 6.22, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আপনি সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে এই ফোনটার মধ্যে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে যে আপনি আলাদাভাবে এই ফোনটাতে যদি চার্জিং করেন তাহলে 1.5 থেকে 2 দিন এমনিতে অনায়াসে ইউজ করা যায়। আর গেমিং বুস্ট যদি আমরা করি তো সেক্ষেত্রে হচ্ছে আলাদা একটা কথা, আলাদাভাবে চার্জিংটা আপনার শেষ হবে। আরেকটা হচ্ছে গিয়ে যে এটা একেবারে টোটালি একটা পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করে। আরেকটা হচ্ছে গিয়ে যে পিছনে হচ্ছে গিয়ে যে আপনি 12 MP ক্যামেরা পাচ্ছেন, ফ্ল্যাশ তো আছেই, অ্যান্ড দেন ফোনটা আপনি পাচ্ছেন 8 MP একটা ক্যামেরা। আর এটা র্যাম রোমটা আপনি পাচ্ছেন গিয়ে যে 2 GB র্যাম 32 GB রোমের মধ্যে। আর এটা বর্তমান প্রাইস চলছিল 10,999 টাকা। আমাদের নেক্সট আরেকটা ডিভাইস আছে যেটা হচ্ছে রেডমি 8 সিরিজের রেডমি 8, ঠিক আছে। তো দেন এই ফোনটা আর এই ফোনটা কাছাকাছি সেম, তো এটার কয়েকটা অ্যাভেলেবেল কালার আছে, একটা হচ্ছে গিয়ে যে অফিসিয়ালিভাবে, ঠিক আছে, একটা হচ্ছে একটা গ্রে কালার, অ্যাকচুয়ালি অনেকে ব্ল্যাক বলে, নট ব্ল্যাক, ইটস গ্রে। আর একটা হচ্ছে গিয়ে যে আপনার রেড কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, তো ব্লু অ্যান্ড রেড কমিউনিকেশনে যেটা আছে সেটা হচ্ছে অনেকে পিকক ব্লু বলে বা পিকক রেড টাইপের বলে, অ্যাকচুয়ালি কালারটা ওইভাবেই অফিসিয়ালিভাবে আসছে, পিকক টিকক কোনো কিছুই নেই। অ্যান্ড দেন এটার মধ্যে আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা নিজেও একটা পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করছে। অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার র্যাম রোম থেকে দুটো ভেরিয়েন্টের হয়, র্যাম রোম যদি শুরু করি তাহলে হচ্ছে 3 GB র্যাম 32 GB রোম থেকে, আর 3 GB র্যাম 32 GB রোমের প্রাইস হচ্ছে 13,999 টাকা অফিসিয়াল প্রাইস। অ্যান্ড দেন হচ্ছে 4 GB র্যাম 64 GB রোম যেটা সেটা হচ্ছে 14,999 টাকা। আর সবচেয়ে আরেকটা সুন্দর যেটা জিনিস আমাদের লো প্রাইস থেকে শুরু করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর দিয়ে, যেটা হচ্ছে বিগত ফোনগুলোতে যেমনটা হচ্ছে স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, তাকে শাওমি বেরিয়ে আসার জন্য এই প্রসেসরটা ইউজ করা। অ্যাকচুয়ালি অনেকে অনেকভাবে রিভিউ দেয় কিন্তু দেন বেসিক্যালি যারা ইউজ না করছে সেক্ষেত্রে বলাটা বাহুল্য যে এভাবে একটা ফোনকে মানে অনায়াসে অন্যদিকে ঠেলে বা ধাবিত না দেওয়াটা ঠিক নয়। আরেকটা আমাদের ডিভাইস আছে রেডমি নোট 8, অ্যাকচুয়ালি হচ্ছে কি যে 8 সিরিজের অনেকগুলো আমাদের ডিভাইস রয়েছে, আর যেটা হচ্ছে যেহেতু 8 সিরিজটা চলছে আমাদের রেডমি নোট 8টা, এটা হচ্ছে একেবারেই একটা অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট, অ্যান্ড দেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়া যাচ্ছে এবং মানুষের অনেক চাহিদা রয়েছে, ঠিক আছে। রেডমি 8-এর আপনার পিছনে দেখছেন 4টা ক্যামেরা, অ্যাকচুয়ালি দেন 4টা ক্যামেরা 4 ধরনের কাজ, অনেকে বলে অনেকে ধারণা হচ্ছে ভাই 4টা ক্যামেরা মনে একই কাজ, আসলে তা নয়। 4টা ক্যামেরা প্রথম হচ্ছে 48.852 MP, ঠিক আছে, অ্যান্ড আপনি এটা ব্যাটারিটা পাচ্ছেন 4000 mAh। আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি সামনে এবং পিছনে পাচ্ছেন 5th generation গ্লাস ইউজ করতে পারছেন, ঠিক আছে, যে পাচ্ছেন সেটা হচ্ছে অনায়াসে আপনার এই প্রাইজের মধ্যে। আর 3 GB র্যাম 32 GB রোম যেটা সেটা হচ্ছে 17,499, আর যেটা হচ্ছে 4 GB র্যাম 64 GB রোম সেটা হচ্ছে 18,999। এই দুটা ডিভাইসে অ্যাভেলেবেল। দেন আরেকটা ডিভাইস আমাদের রয়েছে 4 GB র্যাম 128 GB রোম সেটা হচ্ছে 20,999। আরেকটা জিনিস এখানে আছে যে আমাদের বিগত একটা ফোন ছিল নোট 7 প্রো, সেটার মধ্যে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, সেটা ছিল 675, অ্যান্ড দেন এই ফোনটার মধ্যে ইউজ করা হচ্ছে 665, অ্যান্ড দেন 10 কোনো একটা ভেরি করে না, তারপরেও আমরা ভেরিয়েবল কিছু বলছি না, কাস্টমারে তাদের কোনো কমপ্লেন দেখাচ্ছে না। তো আমাদের আরেকটা ফোন রয়েছে 8 সিরিজের, সেটা হচ্ছে গিয়ে যে আপনি পাচ্ছেন রেডমি নোট 8 প্রো। নোট 8 প্রোর হচ্ছে গিয়ে যে একেবারে অনেকখানি রেডমি 8 অ্যান্ড রেডমি নোট 8 প্রো একেবারে দেখতে অনেকখানি কাছাকাছি। তো দেন যাই হোক, যেহেতু কোম্পানি যেহেতু প্রাইসটা একটু ডিফারেন্ট রেখেছে সেক্ষেত্রে বলাটাও একটু ডিফারেন্ট হতে পারে। অ্যান্ড আপনি এটাতে পাচ্ছেন 64 MP ব্যাক ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টে পাচ্ছেন আপনি 20 MP ক্যামেরা, 20 MP ক্যামেরা পাচ্ছেন আপনি ফ্রন্টে। অ্যান্ড দেন ঠিক এটারও 4টা ক্যামেরা, ফিঙ্গার অ্যান্ড ফেস আনলক তো আছেই, দেন ফ্ল্যাশও সব কিছুই অ্যাভেলেবেল। আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আপনার ব্যাটারিটা পাচ্ছেন 4500 mAh,
অ্যাকচুয়ালি কি এখন যদি অনেকের ধারণা হইতে পারে 5000 মিলিঅ্যাম্পিয়ারটা প্রাইস কম এন্ড দেন এটা হচ্ছে 500 মিলিঅ্যাম্পিয়ার 4500 মিলিঅ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি বস প্রসেসরটা অনেক কিছু অনেক ক্ষেত্রে ভেরি করে হ্যাঁ তো এটা হচ্ছে পাওয়ারফুল একটা G90 পাওয়ার প্রসেসর ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ব্যাকআপটা খুব সুন্দর এবং ক্লিয়ারলি আপনি পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি আবারও বলছি যে অনেক নেটের মধ্যে আমরা অনেক কিছুই পাই অনেকে অনেকভাবে রিভিউ দেয় অ্যাকচুয়ালি কি একটা প্রোডাক্ট কেউ প্রপারলিভাবে ইউজ না করে রিভিউটা দিচ্ছে ঠিক আছে একজনের কাছে শুনছে দুই একবার টিপছে তারপরে রিভিউ দিচ্ছে অ্যাকচুয়ালি ওই রিভিউ থেকে কমপ্লিটলি কোনো কিছু ইউজ না করা পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমি আদার্স যারা রিভিউ দিচ্ছে তাদেরকে কমপ্লিটলিভাবে একটা জিনিস বলতে চাই যে আসলে আপনার রিভিউ যখন দিচ্ছেন আপনি প্রথমত একটা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে একটা ধারণা নেবেন অ্যান্ড দেন ধারণাটা নিয়ে ভালোভাবে আপনি কমপ্লিটলিভাবে রিভিউ দিবেন এতে করে আমাদের কাস্টমারগুলো হতাশাবোধ হয় এবং তারা কাস্টমারগুলো মার্কেটে গিয়ে ভালো একটা ফোন না কিনতে পারে অনেক সময় ক্লোন কপি ফোন নিয়ে আসে সেক্ষেত্রে আমি সকলের অবগতি করছি যে আপনারা নিশ্চিত একটা কমপ্লিটলি একটা অফিসিয়াল একটা ফোন নেন অ্যান্ড দেন অফিসিয়াল ফোনের মধ্যে অফিসিয়াল একটা গ্যারান্টি ওয়ারেন্টি আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনি সবসময় স্বস্তি পাবেন একটা ফোন একটা কমপ্লিটলি একটা ইনটেক ফোনের মধ্যে একটা ব্যাক কভার থাকে অ্যান্ড একটা ফোন থাকে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে চার্জার অ্যান্ড কেবল মানে অ্যাডাপ্টার চার্জার কেবল থাকে এছাড়া কোম্পানি কোনো কিছুই আর প্রোভাইড করছে না দেন আমাদের শপ থেকে যদি আপনি নেন মানে আমাদের শপ থেকে যদি আপনি আমাদের প্রোডাক্টটা পারচেস করেন সেক্ষেত্রে একটা ফোন ইউজ করতে একটা গ্লাস প্রোটেক্টর লাগে আপনারা জানেন গ্লাস প্রোটেক্টর গিফট করে দিব একটা ব্লুটুথ হেডফোন গিফট করে দিব অ্যান্ড তার পাশাপাশি একটা আপনি যেহেতু কিছু কিছু ডিভাইসের মধ্যে এই আমাদের ব্যাক ক্যামেরাটা হচ্ছে গিয়ে যে একটু অতিরিক্ত তার জন্য অনেকেই প্রোটেকশন হিসেবে গ্লাস নিচ্ছেন ক্যামেরা গ্লাস সেক্ষেত্রে আমরা একটা গ্লাস গিফট করে দিব ক্যামেরা গ্লাস অ্যান্ড দেন হচ্ছে আরও পাচ্ছেন গিয়ে একটা ব্যাক পলি যেটা হচ্ছে আপনার ফোনকে আরও প্রোটেকশন দেওয়ার জন্য কাভার তো অবশ্যই থাকবেই ফোনের সাথে এছাড়াও আমাদের অনেকগুলো কালারিং কাভার আছে আপনি ইচ্ছে করলে সেখান থেকে কিছু চুজও করতে পারেন যদি অপশনালি থাকে আর আরেকটা পাচ্ছেন আপনার সেলফি স্টিক অ্যান্ড দেন আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কিছু অর্ডার করা কিছু পট নিয়ে আসছে আমরা যেটা এয়ারপড বলছি তো সেটা নিয়ে আসছে আমাদের সেটা যদি আসে কামব্যাক করছে আপকামিং সেটা আসলে অবশ্যই সেটাও পাবেন ঠিক আছে এ পর্যন্ত আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কিছু কিছু ডিভাইস রয়েছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট আউট হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আনঅফিসিয়ালভাবে আমরা প্রোভাইড করছি আনঅফিসিয়ালভাবে আমরা সেল দিচ্ছি তো আপনারা যদি চান বা কারো চাহিদা মোতাবেক যদি চান তো সেক্ষেত্রে আমরা আনঅফিসিয়ালি ফোনও আমরা দিতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড দেন প্রত্যেকটা আনঅফিসিয়ালি ফোনের প্রাইস আপনারা হয়তো বা সেগমেন্ট অনুযায়ী জানবেন ভিউয়ার্স আপনারা যদি দেশি ব্লগস 24 থেকে যদি আসেন এবং তার রেফারেন্স যদি দেন সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে প্রাইসটা দেয়া আছে অ্যাকচুয়ালি ডিসপ্লেতে যে প্রাইসটা দেয়া আছে তার চেয়েও যদি আপনারা যদি করেন যে অ্যাকচুয়ালি প্রাইস তো অনেক সময় কমে বাড়ে অ্যাকচুয়ালি আমি ডিটেলস একটা প্রাইস আমি আপনাকে সেগমেন্টটা দেখাচ্ছি যেমন ধরেন আমাদের নোট এইটের আপনার অফিসিয়াল ফোনটা নেবেন সেক্ষেত্রে আমি কিছুটা কমিয়ে রাখবো যেহেতু এখনও ড্রপ করেনি ড্রপ করলে সে তার জন্য আমি আপনাকে কোনো ফিক্সড প্রাইস বলতে পারছি না এই ক্ষেত্রে তো যদি আসেন তারপরে অন্য অন্য শোরুম বা শপ থেকে যেহেতু আমাদের এটা মাল্টি শপ আমার অনেকগুলো আমাদের ভিভো আছে ওপো আছে অ্যান্ড দেন শাওমি আছে অ্যান্ড যেহেতু এটা নন অফিসিয়াল ফোনও আছে তো আমি এই প্রাইসে কিছুটা কমে রাখবো কথা দিচ্ছি